হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 8th of February, মানে আজকে হচ্ছে প্রপোজ ডে। আর কালকে রোজ ডে তো আমাদের আর ব্লগ করা হয়নি, কিন্তু আমরা দুজন দুজনকেই রোজ দিয়েছি। আমি যদিও 6th February রাতে রোজ সাজিয়ে রেখেছিলাম, শুভ সেদিনকে বেরোনোর ছিল, তো এসে দেখেছে যে আমি ওর জন্য রোজ এনে রেখেছি। আর ওর দেওয়াটা একটু ডিফারেন্ট ছিল, আমি জানতামও না যে ও রোজ টোজ কিনেছে। তারপরে আমরা ফিরছিলাম অফিস থেকে, অফিস থেকে ফেরার পথে মানে ফাঁকা একটা রাস্তায় দাঁড় করিয়েছে গাড়িটা। তারপর বলছে যে একটু নামো তো, গাড়িতে মনে হয় কিছু একটা আটকে গেছে, একটু দেখতে হবে। তো আমি নেমে দাঁড়িয়েছি যথারীতি, তারপর দেখছি ব্যাগ থেকে বের করেছে রোজ, দিয়ে বলছে হ্যাপি রোজ ডে। যাই হোক, একটু স্পেশাল ছিল কালকে রোজ ডেটা। আর আজকে এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি সাইবাবার মন্দিরে। ওখানে অ্যাকচুয়ালি মায়ের জন্য মানত করেছিলাম যে বাবার কাছে ভোগ দেব, তো সেই ডেটটা আজকে আমরা অ্যাভেলেবেল পেয়েছি, তাই জন্য আজকে আমরা সেখানে যাচ্ছি, সব গরিবদের মানে খাবার ডিস্ট্রিবিউট করব। আর এই যে খাবারের ব্যাপারটা, ওদের ওখানেই টাকা মানে একটা অ্যামাউন্ট আছে যে তুমি কি ভোগ দেবে, তো আমরা পায়েস ভোগ দিচ্ছি, তো সেই অ্যামাউন্টটা দিয়ে দিলে ওরাই সব প্রিপেয়ার করে রাখে, আমরা শুধু গিয়ে ডিস্ট্রিবিউট করব। তো তাই জন্য আমরা রেডি হয়ে গেছি, যাবো এখন। মাও এখানে রেডি হয়ে গেছে, এই যে মা রেডি হলো, আর ডিঙ্কা তো রেডি হয়েই আছে। ডিঙ্কা হাই করো, একটু ভালো করে হাই করো। আর কি বলবি, তুই কোথায় যাচ্ছিস এখন, কার সাথে যাচ্ছিস? হ্যাঁ, ঠাম্মার সঙ্গে। আর এই যে শুভ, সবাই আমরা ইয়েলো পরেছি, আমি রেড পরেছি, আর আমার মেয়েও ইয়েলো পরেছে, মা গ্রিন পরেছে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি বাবার ফেভারিট কালার হচ্ছে ইয়েলো, তাই জন্য আমরা মেনটেন করি থার্সডেতে ইয়েলো পরার। কিন্তু যাই হোক, এইরকম ড্রেস আপ করে আমরা যাচ্ছি, কী কী হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, এখন বেরোনো যাক। সবাই আমরা বেরিয়ে গেছি ফাইনালি, এখানে টিঙ্কা মা, এখানে শুভ মেয়ে, আর দাদা বৌদি অফিস থেকে ডাইরেক্ট যাচ্ছে। ক্যাব এসে গেছে আমাদের, আমরা ক্যাবে উঠে গেছি, মেয়ে এখানে আবার হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে রয়েছে, ডিঙ্কা এখানে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে রয়েছে, কি যে করছে এরা বোঝার মুশকিল। মন্দিরে এসে গেছি, খাবারও ডিস্ট্রিবিউট করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। মা ডিস্ট্রিবিউট করছে, আমরা অনেক লেট হয়ে গেছি, সব আগে আগে নিয়ে চলে গেছে, এখানে অনেক গরিবরাও রয়েছে। এই পুচকি আমার পড়লে, এই আবার মালা পড়েছে। নাও মিলে না, আমিও তো পড়ে ভাই, একটু
বাস থেকে যাওয়ার সময় আমরা ক্যাবে গিয়েছিলাম, আসার সময় ক্যাব ওখানে আসছিলই না, এত কেওয়াস ছিল, অনেক লেটে লেটে দেখাচ্ছে, মানে 10 মিনিট 12 মিনিট, আর ফাঁকা বাস পেয়ে গেছিলাম, উঠে পড়েছি। আর এদিকে আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে, দেখো মায়ের কোলে রয়েছে, মা নিয়ে নিয়েছে ওকে কোলেতে। আর এই যে আর একজন, ওই দেখো বাদাম খেতে খেতে এসেছে। আর একটা জিনিস দেখাবো তোমাদের বাড়ি গিয়ে, মেয়ে বললাম যে মালা নিয়ে নিয়েছে, মালা পরেও নিয়েছে, সে দেখাবো বাড়ি গিয়ে মালা পরে আছে। এই দেখো দেখাই, মালা পরে মেয়ে আমার শুয়ে আছে। আমার প্রিন্সেস গলায় মালা পরে, আর এইখানে একটা মোজাকে হারিয়ে এসেছে, দাঁড়াও দেখাতে দাও। এই দেখো এক পায়ে মোজা আছে, এক পায়ে মোজা নেই। এই যে ও শুনেছে, কোলে আসবে, এবার কোলে আসবে, একটু কোলে আসবে। পার্সেল এসছে, তো কি পার্সেল এসছে এবার খোলা যাক। এই দেখো খোলো তো মা, পিআই বলছে, পিআই এর আম্মা বলছে, পিআই এর এটা মায়ের জন্য নিয়েছি, মায়ের ভ্যালেন্টাইন ডে গিফট। এটা আম্মাকে দে, পরে দেখুক একবার। মা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কালারটা তো হেভি হয়েছে। মায়ের এই কালার নেই বলে আমি নিয়েছি, মা এবার পরে দেখছে, পরেও নিল মা। আর এ বলছে এ পরবে। একটু সামনে দেখাও, সামনে দেখো, এই যে খুব ভালো লাগলো। বাবা এর গেঞ্জি আমি দেখেছি, কালারটা খুব ভালো, গিফট পেলে ভালো লাগছে, দেখছি দেখছি পরিয়ে। মাথা খারাপ করে দিচ্ছে এটা পড়বে বলে, আর এই দেখো পুরো জাদু লাগছে, জাদু। ওই গানটা নাচ তো, বন্ধু আমার রাশিয়া, মজা পেয়ে গেছি, এখন এসেছি মামার জন্য বিরিয়ানি নিতে। দেখো সবে ঢাকনা খুললো, পুরো ধোয়া উঠছে, ধোয়া মেশাচ্ছে এখন। তো এখন বাজে 10:10, অলমোস্ট 10টাই বাজে, তো বাড়ি যাচ্ছি এখন। এখান থেকে মেয়ের খাওয়া হয়ে গেছে, এই দেখো দাঁড়িয়ে আছে ম্যাডাম, দাঁড়িয়ে আছে। আর এই যে এসছে, এরা এখন এসছে, এতক্ষণ ঘুরে এসছে, ওই যে ভাত খাইনি। আমরাই জাস্ট বাড়ি এলাম, আর মেয়ের জন্য ওর মামা সরস্বতী পুজোর শাড়ি কিনেছে, দেখাচ্ছি তোমাদের। আর শুভ গিফট পেয়েছে, এই দেখো এখন আনবক্সিং হচ্ছে। এই যে এই দেখো আমার প্রিন্সেসের শাড়ি, এই যে শাড়ি, আর এই তার ব্লাউজ। এই যে কি যে করবে শাড়িটা পরে, এই যে ম্যাডাম এসেই বসে গেছে খেলতে। বাজা বাজা, এটা বাজা বাজা তো, এটা বাজা, এটা ওট ওট, এটা বাজা বাজা। ম্যাডাম ম্যাডাম ড্রেস পরে শাড়ি পরে রেডি। এই দেখো সোনাটাকে দেখে না, তোমরা দেখে নাও কি লাগছে সত্যি। ওই দেখো, সো আজকে আমাদের রাতের ডিনার ধোসা,
উইথ সাম্বার অ্যান্ড চাটনি, এটা যদিও আউটসোর্স করা। আর এখানে শুভ বসে গেছে অলরেডি, আর এখন বাজে 10:45। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।